وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري كتاب الإيمان. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها تلونا تار دورير کاتھا اوگو سیا ملینا اللہم سلی علی خوب محبتی مولانا محمد وعلى آله نور نبی جیری نور بدنی نور نبی جیری نور بدنی ماشا ماتھی پشتو نا کرنے زیبونے تار شاب بھی چھوتے کٹتو نا اللہ سلی علی مولانا محمد কাহিনগর যুববৃন্দের পরিচালনায় জীবনী জলসা, স্থান কাহিনগর মাজার শরীফ বীরভূম, তারিখ 1920 ফাল্গুন 4 এবং 5, বারোদ শনিবার ও রবিবার। সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামাই কেরাম, বিশেষ করে আমার পরে পরে যিনি আছেন হযরতুল আল্লাম মাওলানা মুআজ্জম হোসেন কালেমি সাহেব, তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। তার আগে আমি গুনাহগার, পবিত্র কোরআনুল মাজিদ থেকে দুটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। একটি সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতের অংশ, আর একটি পাঠ করেছি কোরআন শরীফের 17 নম্বর সূরার আপনার 71 নম্বর আয়াত। খেয়াল করবেন, সূরা বনি ইসরাঈলের 71 নম্বর আয়াত, আর নবিয়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সহিহ বুখারী শরীফে কিতাবুল ঈমানের 2খানা হাদিস শরীফ পাঠ করেছি। একটি কিতাবুল ঈমানের 8 নম্বর হাদিস, আর একটি কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিস। এই হলো আজ ওয়াজ নসিহতের মৌজু, কি এই আয়াতে আছে। রব্বে করিম সূরা বনী ইসরাঈলে বলেছেন, প্রত্যেক কওমকে হাশরের দিন তার ইমামের সঙ্গেই ডাকা হবে। 2,
আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারাই হেদায়াত প্রাপ্ত হয় আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদে কামিল খুঁজে পাবে না যারা মুর্শিদ পেয়েছে তারা আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত এটা সূরা আল কাহফ 17 নম্বর আয়াত যতটাই বলবো কোরআন ও হাদিসের বাইরে কিছু আমরা মানতে রাজি নই তবে আজ আলোচনা হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পীর ধরতে বলেছেন কিনা এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জাত হাশরের দিন প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাকবেন কিনা কথা বুঝতে পারছেন ওয়াজের মওযু জি এটি আমরা কোরআন থেকে প্রমাণ এবং হাদিস শরীফ থেকেও প্রমাণ ঠিক না জি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে মায়া করে দয়া করে ভালোবেসে কাহিন নগর যুবকবৃন্দের পরিচালনায় মাজার সংলগ্ন একটি ময়দানে বসার সুযোগ করে দিয়েছেন সর্বপ্রথম চার চোখের মিলন আল্লাহ ঘটিয়েছেন পাশাপাশি রব্বে করিম আমাদেরকে তার প্রিয় হাবিবের উম্মাত করে জগতের বুকে প্রেরণ করেছেন আল্লাহ শুকরিয়া সবাই উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী করম আকার রহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন যাবতীয় প্রকারের দুঃখীকে সিনাতে লাগানে ওয়ালা নবী কমলি ওয়ালা অদৃশ্যের সংবাদদাতা নবী পদ ভোলাদেরকে আল্লাহর পদ দেখানে ওয়ালা নবী আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক সবাই বলি আল্লাহুম্মা আমিন নবী না হলে আমরা কোরআন শরীফ পেতাম না ঠিক নেই ভুল না ঠিক কোরআনের জন্য নবী আসেন নাই রাসূলে পাকের খাতিরে কোরআন এসেছে আগে আকীদা ঠিক করুন সেই নবী কোথায় আছেন একটু কথা বলেন নবী আছেন কোথায় জানেন না জোরে বলুন নবী কোথায় জি নবী আছেন মদিনায় আপনারা স্বাভাবিক কথাই বলছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله بابا কেউ যদি রেকর্ডিং এমনি করেন করেন কিন্তু লাইভ করেন কারণ রেকর্ডিং কাউকে দেওয়া যাচ্ছে না রেকর্ডিং দেই না করে দু পাঁচ মিনিট দশ মিনিট করছো আলাদা জিনিস কারণ এখনকার সমাজে আমার বন্ধুর থেকে দুশ্মন বেশি কোন দিন হয়তো শুনবেন দুশ্মনেরা গুলি করে দিয়েছে কথা বুঝতে পেরেছেন কারণ হকের পক্ষে আমি বাতিলের পক্ষে না আর হক দল কয়টা জান্নাতে যাবে কয়টা আর জাহান্নামে যাবে কয়টা বাহাত্তর প্রত্যেক দলে আলেম ওলামা হাফেজ কাজী আছে বাবা সবাই নিজের নিজের জায়গায় বলছে আমরা হক কিন্তু কারো কথা তো মানবো না আল্লাহ এবং নবীর কথা মানবো দুনিয়ার কোন মোল্লার কথা মানতে রাজি নাই আল্লাহ এবং রাসূলুল্লাহর কথা আমরা ছাড়তে রাজি আব্বা আমার সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কি বলেছেন বল বলে দিন বলুন কি বলবো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় প্রেম করতে চায় প্যার করতে চায় উলফাত
করতে চায় ফাতাবিউনি আপনারা যেন ইত্তেবা করে আয় আল্লাহ আপনার ইত্তেবা করলে নবী পাকের ইত্তেবা করলে কি হবে আল্লাহ পাক বলছেন ইহবিবুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসব আল্লাহ আপনি কি শুধু ভালোবাসবেন না 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 ইয়াগফির লাকুম আমি আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ আর কি করবেন দুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তার সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দিয়ে রহমত ছড়াতেই থাকি আল্লাহ পেতে গেলে আল্লাহকে ভালোবাসতে গেলে কাকে দরকার কথা বলেন মানুষ কথা বলতে কষ্ট হচ্ছে আল্লাহকে পেতে গেলে কার দরকার তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া এ কথা কার কথা জোরে বলুন আমিনউদ্দিন বলেছে আল্লাহ বলেছেন কোথায় বলেছেন সূরা আল ইমরানের 31 নাম্বার আয়াতে জোরে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না আমি কি ভুল বললাম আয় আল্লাহ আপনাকে পেতে গেলে যদি রসূলের ভালোবাসলেই আপনার ভালোবাসা পাওয়া যায় তাহলে আপনাকে তো আমরা দেখিনি চিনিনি বুঝিনি জানিনি আপনার পরিচয় তো নবী দিয়েছেন আর নবীর মাধ্যমেই যখন আপনার পরিচয় পেয়েছি ওই নবীকেই যদি ইত্তেবা করি তাহলে কি হবে আল্লাহ পাক বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে আমার নবীর পায়রবি করেছে সে আমি আল্লাহরই পায়রবি করেছে শুধু কি তাই না না তোমরা আমার নবীকে চেনোনি দেখো আমার নবীর হাতে যদি কেউ বায়াত হয় তাহলে সে নবীর হাতে হয় না আমি আল্লাহর হাতে বায়াত হই আল্লাহ কোথায় পাবো আল্লাহ বলেন আমার কোরআন আমি গাইডবুক দিয়েছি তোমাদের আমি আল্লাহর কোরআন সূরা আল ফাতা আয়াত নাম্বার 10 খুলে দেখো আমি আল্লাহ বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াগুল্লাহি হাওকা আইদিহিম নবী গো যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে তারা আপনার কাছে বায়াত গ্রহণ করেনি তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে আরে সেই নবীকে চিনলেন না আলবানি আপনার কবরে যাবে ওয়াহাবি আপনার কবরে যাবে দয়ার নবী আপনার কবরে আসবেন ঈমান ঠিক করুন তারপর নামাজ ভালো করে বুঝেন আমার প্রতি রাগ করলেও কিছু করার নেই আপনারা আমার কেউ দুশ্মন নয় বাবা আমি আপনাদের গ্রামের মেহমান আবার মুসাফির আমি আপনাদের কাছে অতি কষ্ট করে এসেছি আর আপনারাও কয়েকদিন মেহনত কষ্ট করে কোরআন ও হাদিসের কথা শোনার জন্য এই জলসা দিয়েছি দেওয়ার পর আপনাদের নিয়ত থাকতে হবে ভালো অনেকে মোলবিরা জলসাটাকে করে ফেলেছে ব্যবসা আর শ্রোতারা জলসাটাকে করে ফেলেছে প্রতিযোগিতা একটা ছেলে যে আমি দাঁড়িয়ে রাখবো আগামী থেকে নামাজ পড়বো সুদ খাওয়া বন্ধ দিব মা বাপের খেদমত করবো এরকম একটি সৎ নিয়তে কেউ জালসা দেয় ঠিক কিনা বলে তাহলে জালসা দিয়ে লাভ কি হ্যাঁ কেউ যদি বলে জালসা দেওয়া যাবে না এ ব্যক্তি ভুল কথা এরা বলে মিলাদ নাই আসলেও বোঝে না আল্লাহ পাক নয়খানা সূরাতে আমার নবীর মিলাদ বর্ণনা করেছে আল্লাহ যদি মিলাদ পালন করে তুমি কোন পচা মূলো হে আল্লাহর কোরআনের বাইরে কথা বলো মিলাদ শব্দটাই আগমন মিলাদ মানে আগমন করা আপনি নয়খানা সূরাতে আছে আমি খালি স্যাম্পল দিয়ে যাচ্ছি কারণ মিলাদের আমার চ্যাপ্টার নয় আমি বুঝাবো বেলায়াত মুরিদ হওয়া আর এই মুরিদ হওয়া বুঝাতে গিয়ে আমি প্রসঙ্গ গ্রামে উত্থাপন করছি কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 কত নাম্বার 81 রব্বে করিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদ আখাদ আল্লাহু মিসাকান নবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুন জোরে বলে এই সুম্মা জাআকুম রাসূল মানে যা তোমাদের মাঝে আগমন করবে না আগমন মানে মিলাদুন্নবী
তুমি মিলাদ খুঁজে পাচ্ছ না চোরের রথ শুনেছ বুঝি চোরের রথ শুনেছ বন্ধু আমার একাত্তর